ওই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল একটা কথা বলতে চাই, কারণ আজকে যাচ্ছি আমি উত্তরপ্রদেশ ট্যুর। তো সেখানে আজকে আমি যাচ্ছি, মা যাচ্ছে, বাবা যাচ্ছে, সবাই যাচ্ছে এখানকার। অ্যান্ড তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন অর্থাৎ আমাকে ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কী করছো আর সাবস্ক্রাইব করে দাও। ফার্স্ট আমাকে এই জায়গাটাকে ঠিকঠাক করতে হবে, যেহেতু এই জায়গাটা টোটালি ঘিচিয়ে আছে। আর এখানে আমাদের ট্রলি ব্যাগ রেডি হয়ে গেছে, আমাদের এই ব্যাগটা রেডি করবো। ট্রলি ব্যাগ রেডি হয়ে গেছে, এখানকার জিনিসপত্র যা যা আছে সব কিছু আমাকে নিতে হবে। তো এখানকার জায়গাটা আমাকে রেডি করতে হবে, আর ওদিকে আমার এটা দার্জিলিং এর সোয়েটার, তো এগুলো আমাদের সব ঠিক করতে হবে আগে। এই জায়গাটা আমরা ঠিকঠাক করে গুছিয়ে নিই, অ্যান্ড দেন তারপরে আসছি। ফ্রেন্ডস, আমরা এখান থেকে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, এবার সেই জিনিসগুলো আমরা ব্যাগে প্যাক আপ করবো। আর হ্যাঁ, তোমরা ভাবছো এটা এরকমভাবে কেন সাজিয়ে রেখেছি, এর জন্য একটা আমরা নিউ ভিডিও আসছে। তো এই ভিডিওটা এখানে আসবে না, একটা আলাদা ভিডিও আসবে। কী ভিডিও আসবে তোমরা এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, তো ওটার জন্য অবশ্যই ওয়েট করে থাকবে। আর চলো, এই জায়গার ব্যাক আপ যেটা আছে সেটা আমরা পুরোপুরি কমপ্লিট করে নিই, ঠিক আছে? আর এটা তো আমরা তো পুরোপুরি কমপ্লিট করে নিই, যেটা দেখাবো একটু পরেই। আর এটা তখন কমপ্লিট করে নিই আর তোমরা বুঝতে পারবে যে এটা কেন এরকম করেছি, তো এর জন্য নেক্সট ভিডিও আসছে। তো চলো এটা ফার্স্টে প্যাক আপ করে নিই, তারপর আসছি। আমাদের এখানে গুছানো কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর হ্যাঁ, আর এইখানকার জিনিসগুলো তুমি ভাবছো কি ব্যাপার এখনো গুছলো না কেন? সো বিকজ আমার যে ব্যাগটা ছিল সেই ব্যাগের চেনে একটু প্রবলেম হচ্ছিল। তো মানে আব্বা বাইরে যাচ্ছিল, মানে কি বলো ওটা, দোকান বাজার যাচ্ছিল। তো সে বাজারে বললাম যে ব্যাগটা সারিয়ে নিয়ে চলে আসবো, আমি যেখান থেকে ব্যাগটা নিয়েছি ওখানে সারানো হবে। অ্যান্ড এরপর আমি দেখাচ্ছি যে আমার ট্রলিটা, এই হচ্ছে, ইট ইজ মাই ট্রলি, এটা তোমরা দেখেছো দার্জিলিং ব্লগে, ঠিক এই ড্রেসটার সাথে তোমরা দেখতে পেয়েছিলে। তো ঠিক আছে, আমি আপাতত রেডি হয়ে যাই, তারপর আমি এখন যাবো স্নান করতে, অ্যান্ড দেন তারপর হবে আমাদের যাওয়া। তো সিরিয়াসলি ফার্স্ট টাইম যাচ্ছি ওইদিকে, তো জানি না কীরকম কী হবে চলবে, তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এটা এলে সব কিছু গুছানো হবে, অ্যান্ড এরপর আমি যাবো। তো আমি হেনা কিনে এনেছি, সেই হেনাটা মাথায় দেওয়ার জন্য যাব, ঠিক আছে? সেই হেনাটা মাথায় দেবো, এখানে নেই, মনে হয় আই থিঙ্ক হেনাটা মা বাইরে গেছে। মা, হেনাটা কোথায় রেখেছো? হেনা ঘরের মেঝে, এটা গুলতে হবে। চলে এসেছে হেনা। আর এটা কয় মা, চামচ? কেন, আমি কি করবো কাজ? ঠিক আছে, তো চলো এখন হিনাটা আমরা দেবো। তো এখন হিনাটা আমরা লাগাবো, ওকে ফ্রেন্ডস? তো চলো হেনা, এই হেনাটাকে গুলতে হবে, চা দিয়ে করতে হয়। আর এখানে মাছলি মাছলি ফল আছে, সব নিয়ে যেতে হচ্ছে। তো চলো এই হেনাটা আমাদের কাজ করতে হবে। তো চলো তোমাদের সাথে ভিডিও দিই, তোমাদের সামনেই মাখা হবে। তো চলো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, জামাটা খুলে ফেলেছি, একটা ছেঁড়া গামছা পরে নিয়েছি, যেহেতু মাথাতে দিতে হবে, তো কারণ লেগে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। ওমা, এটা তো শক্ত হয়েছে, আর একটু লাগবে তো। চলো এটাকে একটু চায়ের পানিটা দিই, ঠিক আছে? যেহেতু এটা ওটা অনেকটা হার্ড হয়ে গেছে, এটা পুরো একদম গলা গলা হবে, তো দিয়ে আনি। তো ফ্রেন্ডস, নিয়ে চলে এসেছি, তো এটা একটু একটু হার্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছ? এটাকেও ভাবো না যে ব্ল্যাক হ্যান্ড, এটা ব্ল্যাক হ্যান্ড নয়, তোমরা দেখতে পারো, এই সরি ভাবো, এটাকে কালার দেখতে পারো তোমরা, এটা কালার নয় কিন্তু, ঠিক আছে? তোমরা সবাই বলে দেবে কালার। তো চলো লাগানো যাক। Hold on, just let us escape and fly away tonight. আমার এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এরপর আমাকে কি করতে হবে, আমার যে বাইকটা আমি এখানে এনেছি সেই বাইকটাকে আমাকে এখানে বসে যাবে। তো তার জন্য আমরা এটা আমরা খুলে দিয়েছি, এটা জাস্ট তুলবো। তো চলো বাইকটাকে খোলার জন্য বাইকের চাবিটা ফার্স্ট নিতে হবে। তো হোয়ার ইজ মাই কি, তো বাইকের কি এখানে আছে, তো এটা নিয়ে জাস্ট আমরা যাব অ্যান্ড বাইকটাকে ভেতরে তুলে দেবো। চলো, আমি এখন রেডি হয়ে গেছি, আর এদিকে তোমার ব্যাগ ট্রলি সব রেডি। ফ্রেন্ডস, আমার সব কিছু গোটানো কমপ্লিট, এটা ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে আমার ব্যাগ আর এই একটা, টোটাল দুটো জিনিস হয়েছে। আর এখানে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, প্রবলেমটা হচ্ছে এরকম যে আমাদের যে গাড়ি আমরা ইকো করেছিলাম সেই গাড়িতে কিন্তু ল্যাগেজ ধরবে না, প্লাস মানুষ পাঁচটা, আবার ল্যাগেজ 10-12টা, সো ধরার চান্স খুবই কম। তো সেই ক্ষেত্রে আমরা
আমি বাইক গাড়িতেই যাব, আর মা আর ড্যাড মানে ওনারা বাসে যাবে, ঠিক আছে? ওনারা বাসে যাবেন অ্যান্ড আমি তো গাড়িতেই যাচ্ছি আপাতত, যেহেতু ওখানে আবার দিদিকে নিতে হবে, তো সেই কারণে এই হচ্ছে টোটাল ফুল প্যাকড আপ। তো চলো আগে বাইরে বেরোই, রেডি হয়ে কথা বলছি। ওকে ফ্রেন্ডস, টোটালি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে ফুল পুরো প্যাকড আপ, ড্রেস পুরো রেডি হয়ে গেছি, এবার যাবো যেতে, কারণ এবার গাড়িগুলো এবার জিনিসপত্রগুলো প্যাকড আপ করতে হবে, তো সব কিছু করতে হবে, তো পুরো রেডি। বাস এটা হলো পুরো ড্রেস, এখানে ট্র্যাক স্যুট পরে নিয়েছি একটা, ট্র্যাক স্যুট টাইপের, তাহলে আমার ট্রেনে কমফর্ট ফিল হবে, তো সেই কারণে তো পরে নিয়েছি বাস। তো চলো এখন যাওয়া যাক, তাই না? আর তোমরা সবাই যেন চ্যানেলের সাথে থাকবে। ওকে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো যাওয়া যাক। সো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি, গাড়িতে আছি, আর আপাতত এখানে পেট্রোল টেলমেল পড়ছে। সো ফ্রেন্ডস, আমি ট্রেনের জায়গা পেয়ে গেছি, আর আমার পোর্শন ছিল একদম আপার পোর্শন, আর নিচে অনেক ফ্যামিলি ছিল। তো যে রিজনের জন্য আমি কথা বলা থেকে শুরু করে অনেক কিছু করতে পারছিলাম না, কারণ ওদের ঘরে বাচ্চা ছেলেরা খুবই চিল্লার ছিল, আর তেমন কি সবাই আমার কাছে চলে আসছিল। তো এই জায়গাটা আমি পেয়েছি, আর এটা ছিল আমাদের 2 AC-র কামরা। অ্যান্ড দেন কি করব, শুয়ে করবো না ভাবছি, কারণ সবাই একদিকে পড়েছে, আমি একালা আকেলা একদিকে পড়েছি, ঠিক আছে? তো চিন্তা ভাবনা অনেক বেশি হচ্ছিলো, ভাবছিলাম কি করব কি করব সেটা কোনো বুঝতে পারছিলাম না। অ্যান্ড দেন ভাবলাম যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, কোনো ব্যাপার না, একটা রাতের ব্যাপার। তো সেই রিজনের জন্য আমরা এখানে ভাবলাম যে ঠিক আছে, একটু বসে থাকি, একটু ফোন টোন ঘাঁটি, তারপর না খাওয়া দাওয়া করে এসে একবারে শুয়ে পড়বো, তো এটাই আমার চিন্তা ভাবনা। তো ফ্রেন্ডস, আমরা এখানে দাঁড়িয়ে আছি কারণ আমাদের ল্যাগেজ পত্রগুলো বাইরে বার করতে পারে, অনেক ল্যাগেজ হয়ে গেছে, অনেক ল্যাগেজ আছে যেগুলো আমাদের একার পক্ষে বা আমাদের যে কজন মেম্বার আছে সেগুলোর পক্ষে বার করা আমাদের সম্ভব হচ্ছে না। তো আমরা ট্রেনে যারা দেখাশোনা করি তাদের ঘরে বললাম যে বার করবো, তো তিনি বললো যে ঠিক আছে আমি হেল্প করে দেবো, একটা ছোটো ছেলে, ঠিক আমার মতনই হাইট, আমার মতনই এজ হবে, ছোটো ছেলে বলছি, তো সে বললো যে ঠিক আছে আমি সাহায্য করে দেবো। তো চলো আমরা ট্রেন থেকে নেমে তোমাদের সাথে আমরা কথা বলছি। তো গাইজ, আমরা নেমে পড়েছি, এটা হচ্ছে সেই প্রয়াগরাজ স্টেশন, এবং সেই স্টেশনের বাইরের ভিউ কিছুটা এরকম। আমরা সেখানে নেমে পড়েছি, এবার আমাদের ঘরে কিছু গাড়ি বুক করতে হবে, অলরেডি একটা গাড়ি আছে যেটা আমরা এবারে সামান নিয়ে যাওয়ার জন্য, আর একটা গাড়ি বুক করতে হবে যেটাতে মা বা অন্যরা যাবে, তো সেটার জন্য আমরা যাবো সামনের দিকে। তো আপাতত এটা হলো সেই স্টেশনটা, প্রয়াগরাজ স্টিল কিনা সামথিং কিছু নাম আছে, তো এর জন্য আমরা ফার্স্টে গাড়িটা বুক করে নিই। অ্যান্ড নেক্সট আমরা একটা দুটো গাড়ি টোটাল হবে, কারণ যা মেম্বার প্লাস যা আমার জিনিসপত্র আছে, তো সেই সব নিয়ে। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। ফ্রেন্ডস, আমরা এখন নেমে পড়েছি, আর এবার আমরা স্টেশন থেকে যাব ওলা বুক করে, যেখানে যাওয়ার সেখানে ওলা বুক করে আমাদের এখন যেতে হবে। Hold on, just let us escape and fly away tonight. আমরা পৌঁছ গিয়া মানে আমরা পৌঁছে গেছি, অ্যান্ড এরপর আমাদের ঘরে এখন অনেক কাজকর্ম আছে, জাস্ট আমরা এই ঢুকলাম। অ্যান্ড আমরা তোমাদের ঘরে দেখাবো, ঠিক আছে? যদি কোনো জায়গায় কোথাও ঘুরতে যাই তো তোমাদের ঘরে প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের দেবো, তো তার জন্য ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করে রাখবে, শেয়ার করে রাখবে, তোমাদের নতুন নতুন ভিডিও আসতে চলেছে, যদি এখানে কোথাও কিছু যাই তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা হচ্ছে পেছনকার নাতারা, এর ওপর থেকে এটা হচ্ছে ব্যালকনি। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমার সাথে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, নেক্সট ব্লগের সাথে। তো টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই। সব সবকর সরকর সবরকরাই সর সরক ওয়াটএভার।